হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে মানুষ হাদিস পড়েছে এবং হাদিসের মধ্যে কিছু কিছু কথা পেয়েছে, রাসূলকে যদি কেউ এক নজর দেখতে পারে তার জন্য দোজখ হারাম। তো আল্লাহ কি বলেছে, যারা রাসূলকে দেখলো, যারা রাসূলকে মানলো তারা আমাকে মানলো, আর যারা রাসূলকে দেখলো তিনি আমি আল্লাহকে দেখলো, যারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে বায়াত হলো। এই কথাটা সূরা ফাতা 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যে রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার হাতের উপরে যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। হে জগৎবাসী, তবে আজকের যে আলোচনাটি, সেই আলোচনাটি হলো যে আমরা যারে ডাকি, আমরা যাকে দেখতে চাই, আমরা যার সেবা করতে চাই, তখন আমরা যখন ডাকি তখন সে যখন আসে তখন কিন্তু আমাদের থাকে বোঝার বাকি, তখন আমরা কিন্তু ভুল করে ফেলি। যেমন আল্লাহ যদি বলে থাকে আমি নবী রাসূলদের মধ্যে বিরাজমান ছিলাম, এখন নবুয়াত খতম, নবী আসবে না, বেলায়েতের যুগে ওলিয়াউলিয়াদের মধ্যে আমি আছি, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই তো রাসূল এবং তিনি সূরতেই রাসূল এবং রাসূল সূরতেই আল্লাহ। তো এখন যে কথাটি বলতে চাচ্ছি যে কেউ নিয়ত করেছে যে হে আল্লাহ, যদি রাসূলকে এক নজর দেখার নসিব হতো, রাসূলকে যদি এক নজর দেখার নসিব হইত, তখন দেখা যায় যে স্বপ্নযোগে এমন এমন কোনো ব্যক্তি আসে, এসে বলে বাবা তুমি কেমন আছো, তুমি তো রাসূলকে অনেক স্মরণ করতেছো, তুমি আমাকে একটু আদর দাও, আমাকে একটু ভালোবাসা দিয়ে কথা বলো, আমাকে কিছু খেতে দাও, তাহলে রাসূল খুশি হয়ে যাবে। তখন কি হলো, তিনি স্বপ্নযোগে এই জিনিসগুলো দেখে পরে ভাবতেছে যে কিরে, আমি ডাকলাম রাসূলকে, রাসূল না এসে কে এসে বলে যে ওনাকে করলে, ওনাকে আদর করলে, ওনাকে সেবা করলে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, আমি চাই কি আর আমার কাছে আসে কি। তবে হে জগতবাসী, যে আজকে আরও একটি আলোচনা এর মধ্যে আমি বলবো যে যারা যা চায় আসলে কিন্তু পায়, কিন্তু পেয়েও তা দূরে সরায়, তা কী করে, যে আল্লাহ তো মানুষের মধ্যে বিরাজমান, আল্লাহ তো ওলিয়া উলিয়াদের মধ্যে বিরাজমান। এখন দেখা গেছে যে একদিন বাস্তবে একজন পাগল ফকির এসে বলতেছে বাবারে আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খেতে দাও, বাবারে আমি খুব ক্লান্ত, আমাকে একটু বিশ্রাম করতে দাও, আমার শরীরটা ময়লাযুক্ত হয়ে আছে, আমার শরীরটা একটু পরিষ্কার করে দাও, আমাকে একটু গোসল করায় দাও। তখন সে কি বলতেছে যে বেটা কোত্থেকে আসছো, শরীরে ময়লা, এই আমি তোমাকে চিনি না, যাও যাও, বিভিন্ন খারাপ বলে তাকে তাড়িয়ে দিল। কিন্তু সে কিন্তু প্রতিদিন আল্লাহর কাছে যে বলে আল্লাহ রাসূলকে যদি এক নজর দেখতাম আমার দোজখ হারাম হয়ে যেত, রাসূলকে যদি এক নজর দেখতাম আমার দোজখ হারাম হয়ে যেত, আমি যদি রাসূলকে পাইতাম একটু সেবা করে দিতাম, আমি যদি রাসূলকে পাইতাম আমি তাকে গোসল করায় তাকে মাথায় আশ্রয় দিতাম, মানে একজন পাগল হাল এসে গেলে মানুষ যেরকম আল্লাহকে বলে সেরকমই বলে। কিন্তু দেখা যায় যে রাসূল কোথায়, রাসূল কি মরে গেছে, না বাবা, এই রাসূল কিন্তু ওলিয়াউলিয়াদের মধ্যে, মুর্শিদের মধ্যে, বিভিন্ন সাধকের মধ্যে লুকিয়ে আছে। তো এখন যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটি হলো যে সে ফরিয়াদ করে আল্লাহর কাছে যে আল্লাহ রাসূলকে যদি এক নজর দেখতাম, আমি যদি তাকে সশরীরে পাইতাম, তাকে আমি সেবা করতাম, তাকে আমি খাওয়াইতাম, তখন এমন এক ব্যক্তি আসলো, আসার পরে বলল বাবা আমি খুব ক্ষুধার্ত, আমি ক্লান্ত, আমাকে একটু বসতে দাও, আমাকে একটু বিশ্রাম করতে দাও, আমাকে একটু খেতে দাও। তখন দেখা যায় বাস্তবে সেই লোকটাকে ঘৃণা করলো এবং তাড়িয়ে দিল, কিন্তু সে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ যদি আমি রাসূলকে পাইতাম, কিন্তু রাসূলের কি এক বেশ, রাসূল কি এক বেশে আসবে? তাহলে দেখা যায় যে কখন কোন ভেসে এসে যায় তা কিন্তু বলা যায় না। এই জন্য বলি যে হে কপাল পোড়া, হে কপাল পোড়া মানুষ, আমি আপনাদেরকে বলার আগে আমাকেই বলছি যে
এমন ধরনের কোনো মানুষ, এমন ধরনের কোনো পীর ফকির পাগল যদি এসে যদি এমন কিছু আবদার করে, আমাকে একটু খেতে দাও, শুতে দাও, আমাকে একটু সেবা করো, তখন ওই ব্যক্তিটিকে অবশ্যই করতে হবে। কেননা তখনই বুঝতে হবে, হায়রে, আমি না হাদিসে পড়েছি, আমি না আল্লাহর কাছে ফরিয়াদ করেছি যে হে আল্লাহ, তোমার রাসুলকে যদি পাইতাম, তোমার রাসুলকে আমি দেখতাম, তোমার রাসুলকে সেবা করতাম, খাওয়াইতাম। কিন্তু রাসুল কখন কোন ভেষে আসে তা তো বলা যায় না। যখন একজন পাগল ফকির এসে গেছে, সে যখন এরকম বলতেছে, নিশ্চয়ই আমার সেই চাওয়া পূরণ হতে পারে, কিন্তু আমার মস্তিষ্ক, আমার জ্ঞান সেখানে যায় না। আমি যাকে ডাকি পাইবার জন্যে, সে যখন আসে, তখন নিজের অজান্তে আমি তাকে দেই ফাঁকি, এবং তাকে আমি অনাদর করি, তাকে অপমান করে তাড়িয়ে দিলাম। হে জগতবাসী, আজকের এই আলোচনাটি এমনই একটা বিষয় যে মানুষ যেই ধন আল্লাহর কাছে চায়, সেই ধন কিন্তু কাছে এসে যায়, কিন্তু তাকে না চেনার কারণে, না বোঝার কারণে সে কিন্তু আবার দূরে সরে যায়। হে জগতবাসী, আমি জানি না আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো। তবে হ্যাঁ, যে আমি রাসুলকে কখনো দেখিনি, রাসুলকে কেমন তাও আমি জানি না, তবে রাসুল কোথায় আছে? আল্লাহ বলেছে, আমি ওলিয়া আউলিয়াদের মধ্যে লুকিয়ে আছি। তোমরা যে একজন ওলির সেবা করো, তোমরা যদি আল্লাহর আউলিয়ার সেবা করো, একজন আল্লাহর পরেজগার ব্যক্তিকে তোমরা যদি সেবা করো, তাকে ভালোবাসো, তো মনে রেখো সেটি আমার রাসুল পাইল, আর যেই সেবা আমার রাসুল পাইল, সেই সেবা আমি আল্লাহ পাইলাম। তবে যাকে ডাকি সে যখন আসে, তখন সরাসরি তাকে দিচ্ছি ফাঁকি না জানার কারণে। তবে হে জগতবাসী, জানি না আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো। তবে এই ভুলগুলো আমরা করব না, কেন বাবা? একজনকে সেবা করতে আমাদের কয় মিনিট সময় লাগে, একজনকে সেবা করতে আমার কয় টাকা খরচ যাবে, তবে আমরা কেন এরকম ভুল করব? তবে হ্যাঁ, আল্লাহ কিন্তু সূরা মুলুকের মধ্যে বলেছে, ওয়াল্লা যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুওয়াল আজিজুল গাফুর। আল্লাহ বলতেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনিই পরাক্রমশালী এবং ক্ষমাশীল। হে জগতবাসী, যখনই আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ কিন্তু দিয়েছে, আমি চিনতে পারিনি, তবে চেনার দরকার নেই। ওরকম আল্লাহর ওলিকে আমাদের একটু চিন্তা করে, একটু জ্ঞান করে চিনে নিতে হবে। এমন সময় এমন এক ব্যক্তি আসলো যে সে আমার কাছে সেবা চাইল, আমার কাছে একটু সে আশ্রয় চাইল। নিশ্চয়ই সে যদি এমন কেউ হয়ে থাকে, বা এই রূপে যদি রাসুল এসে থাকে, তখন তো আর বলা যায় না। যদি ভুল হয়ে যায়, যদি অপরাধ হয়ে যায়, তখন এই মনে করিও যদি তার সেবাটা করে দেয়, তাকে বিশ্রামের জায়গা করে দেয়, তখনই আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ তার সেবাটা যদি রাসুল পেয়ে যায়, আর রাসুলের সেবা যদি আল্লাহ পেয়ে যায়, এই জীবনটা ধন্য হয়ে যাবে বাবা। হে জগতবাসী, এরকম হইবার আমাদের তৌফিক দান করো। তো হে জগতবাসী, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থিত হবে। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।